আমার মা হিন্দু, এটা বলি না যে ভারতে চলে গেছে, কেউ নাই, আমি একা, আমি এতিম, আমাকে আজিম সাহেবকে ছেড়ে দেন, যদি না ছাড়েন আজিম সাহেব সাথে আমাকে যেখানে তাকে রেখেছেন সেখানে আমাকে রেখে দেন, আমার বাচ্চা কাচ্চাও নাই, কিছু নাই, আমি কার কাছে থাকবো, আমি একা একা। উনার কেন জানি একটু মায়া হলো আমার প্রতি, আমার মনে হলো আর কি। তো উনি তখন বললেন যে ঠিক হ্যায়, তো বললো যে উর্দুতে বললো যে আমি একটা কাজ করতে পারি আপনার জন্যে। আমি যে কি বলেন, বলে আজিম সাহেবের সাথে আপনার কথা বলাই দিতে পারি, তাহলে তো বুঝবেন যে আজিম সাহেব এখনও বেঁচে আছে। আমি যে ঠিক আছে। তো আমরা যেখানে বসছিলাম তার একটু দূরে একটা ডাইনিং টেবিল ছিল, ডাইনিং টেবিলের পাশে একটা টুলের পরে, আগে তো কালো সেট থাকতো টেলিফোনে, তো এই একটা কালো সেট, তো ওখানে গিয়ে ওনার লোক ছিল, টেলিফোন ধরাই দিল, তো নাজিম সাহেবের সাথে কথা বললাম। আমি হ্যালো বললাম, ও আমার গলা শুনে বলে কি সুজাতা তুমি না, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমি বললাম যে কে মারবে, বলে যে ওদের ভাবটা ভালো দেখছি না, ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি বললাম যে ঠিক আছে নিচ্ছি, আমি তো জানি কি হবে না হবে, আমি তো নিশ্চিত ভেবে নিয়েছি যে তাকে আমি আনতে পারবো না। তখন আমি টেলিফোনে দুই চারটা কথা বলে, বেশিক্ষণ কথা বলতে দিল না, কথা বলার পর মমতাজকে ধরলাম, কর্নেল মমতাজকে ধরার পর উনি বললেন যে কেন জানি আল্লাহর একটা রহমত ছিল আজিম সাহেবের উপরে বা আমার উপরে বা দুজনের উপরে। উনি দেখে শুনে বললেন যে ঠিক আছে আপনি যান, আমি কথা দিচ্ছি আজিম সাহেবকে আমি আপনার কাছে ফেরত দেব।